আজ বিকেল থেকে সারাদেশে অবরোধ কোটা বিরোধী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ দুপুরে। আন্দোলনের সমর্থন মির্জা ফখরুলের নিজেরা ব্যর্থ হয়ে শিক্ষক শিক্ষার্থীতে ভর করেছে বিএনপি বলেছেন ওবায়দুল কাদের পঁচাত্তরের পর দেশের ইতিহাসই মুছে ফেলার চেষ্টা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় শুনলেন শিশু শিক্ষার্থীদের কথা নারায়ণগঞ্জের রূপগঞ্জে চব্বিশ কাঠা জমিতে বেনোজিরের ডুপ্লেক্স বাড়ি জব্দ জবরদখলের শিকার হওয়া স্থানীয়রা খুশি দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ সারাদেশে কোটা বিরোধী শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শনিবার এই কর্মসূচি ঘোষণা করা হয় শাহবাগ থেকে এদিকে আজ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষকরা দুপুর বারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সহ শশ ক্যাম্পাসে পালন করবেন অবস্থান কর্মসূচি বিস্তারিত ফরুখবাবু রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলের ঘোষণা ছিল আগেই তাতে সারা দিয়ে বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয় কোটা পদ্ধতি বিলুপ্তির দাবিতে শিক্ষার্থীদের মিছিল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে নীলক্ষেত ইডেন কলেজ পলাশি বুয়েট টিএসসি ডিএসি বাজার হয়ে শাহবাগ চত্বরে আসে এর আগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় পুলিশ অত্র এলাকায় ধীরে ধীরে সড়ক অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দিতে থাকে অনেক শিক্ষার্থী বিকেল পনের পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতর থেকে মিছিল আসার আগ মুহূর্তে কোটামুক্ত চাকরি ব্যবস্থার দাবিতে চতুর্থ দফায় অবরোধ হয় শাহবাগ স্লোগানে স্লোগানে চারিদিক মুখরিত করে তোলে শিক্ষার্থীরা চার দফার সাথে

সে বিশেষ ধরনের কোন কোটার মাধ্যমে সে আরও সামনের দিকে সাবজেক্টে পড়াশোনা করতেছে তাহলে এখানে আমার মানে এখানে আসলে বৈষম্য কি দেখতে পাচ্ছেন না আপনারা যে কোনো ক্ষেত্রে নারীরা এমনিতে এগিয়ে আছে তো চাকরির ক্ষেত্রে তা ডেফিনেটলি ভালো কিছুই করবে তো নারী কোটা না রাখায় আমার মতে ঠিক পার্সেন্ট ছাত্রের জন্য সরকার নব্বই পার্সেন্ট ছাত্রকে অবহেলা করতেছে চলমান কর্মসূচি সাথে রবিবার ঘোষণা হয় আরও কর্মসূচি আগামীকাল বিকেল তিনটা থেকে সারাদেশে অবরোধ পালন হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুধু শাহবাগে বসে থাকবো না আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে কাল বিকাল তিনটা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো শুধু শাহবাগ মনে নয় ঢাকা শহরের শাহবাগ সাইসলেব চানখারপুল নীলক্ষেত মতিঝিল প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন পূর্ব ঘোষণা অনুযায়ী সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জনের ধর্মঘাট কর্মসূচি পালন হবে রবিবার সকাল থেকে এছাড়া চলমান ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুপুরে ঢাকা কলেজের সামনে কিছু সময় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় হয়ে বিক্ষোভ মিছিল আজিমপুর চৌরাস্তা ঘুরে শেষ হয় আবার ঢাকা কলেজে গিয়ে ফরুক বাবু বাংলা ঢাকা এদিকে শনিবার রাজধানীর বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ পালন করেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে যান চলাচল শনিবার সকাল সাড়ে দশটায় মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নগর জালফই বাইপাস এলাকা অবরোধ করে এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় পনেরো কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয় পরে পুলিশ ও জেলা প্রশাসনের অনুরোধে মহাসড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা এতে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে দুর্ভোগে পরে যাত্রীরা কোটা বিরোধী আন্দোলনে আজও উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ ও সমাবেশ করে শিক্ষার্থীরা প্রায় এক ঘন্টা সড়কে অবস্থান করে তারা পরে ক্যাম্পাসে সমাবেশ থেকে অবিলম্বে দাবি আহ্বান জানানো হয় শহর এলাকায় বিক্ষোভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন কলেজের কোটা বিরোধী শিক্ষার্থীরা সকালে নগরীর আনন্দমোহন সরকারি কলেজ ও নাসিরাবাদে কলেজ সহ বিভিন্ন কলেজ থেকে মিছিল নিয়ে টাউন হল মোড়ে হয় তারা কোটা সংস্কার আন্দোলনকে ন্যায্য উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্রদের ন্যায্য আন্দোলন দমানোর অপচেষ্টা করছে তিনি বলেন ছাপ্পান্ন শতাংশ কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধানির্ভর বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব সর্বজনীন পেনশন স্কিমকে সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব আরও জানাচ্ছেন আকন্দ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংবিধান অনুযায়ী নারী ও নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু কোটা সংরক্ষণ করা যেতে পারে মুক্তিযোদ্ধারা জাতীয় শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান জাতীয় দিবস সমূহ এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায় এগুলো তাদের প্রাপ্য এছাড়া ভাতা ভাতাসহ অন্যান্য সুবিধা রয়েছে কিন্তু সংবিধানের আঠাশ চার এবং উনত্রিশ তিন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক নাগরিকদের পিছিয়ে পড়া অংশ প্রকৃত মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে টিকে থাকা প্রায় অসম্ভব সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ব সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের গাড়ি বন্দুক রেখে তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অবচেষ্টায় লিপ্ত রয়েছে আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যুক্তি ন্যায্য দাবি সমূহ মেনে নেবে মির্জা ফখরুল বলেন সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয় এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক কোন রকম আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় সরকার বাধ্যতামূলকভাবে এই স্কিম চাপিয়ে দিতে চাচ্ছে প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে সরকারের আর্থিক দুরবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল এটি এই অবৈধ আর্থিকভাবে তৈরি সরকারের আরেকটি নতুন পট স্কিম যার নাম পেনশন স্কিম আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি নবনির্বাচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাহাঙ্গীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত আর উন্নয়নের বন্ধু চীন উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাব তা কেন না হবে না প্রশ্ন রাখেন তিনি বেগম খালেদা জিয়ার মুক্তিতে বিএনপি নেতাদের জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন কে শুনে জাতিসংঘের কথা মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে এক আলোচনা সভায় অংশ নিয়ে ওবাইদুল কাদের বলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হতে সময় লাগবে কারণ পার্বত্য এলাকার সবচেয়ে বড় সমস্যা ভূমি তারপরও গত 16 বছরে পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি ভারত এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক গত কয়েক বছরে অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেও দাবি করেন ওবাইদুল কাদের আমাদের ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডস সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় বঙ্গবন্ধুর এই পলিসি শেখ পলিসি এই পলিসি আমরা ফলো করি টোটো ভারত আমাদের রাজনৈতিক বন্ধু ওবায়দুল কাদের আরো বলেন আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শিক্ষক এবং কোটা আন্দোলনের উপর ভর করতে চায় বেগম খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে দেশে দেশে চলমান যুদ্ধ থামাতে ব্যর্থ জাতিসংঘের কথা কেউ শুনতে চায় না বলেও মন্তব্য করেন তিনি খালেদা জিয়ার মুক্তি তার সুচিকিৎসার দাবিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইতেছে নিজেরা পারে নাই লিগাল ব্যাটেলে নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে এখন বিএনপি কাজই হচ্ছে অন্যের অন্যদের ইস্যুর উপর ভর করে এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত একাত্তরে ভারতীয়রা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে তাদের দেশে আশ্রয় দিয়েছে তাদের এই অবদান বাংলাদেশের মানুষ ভুলে যেতে পারে না বলেও মনে করেন ওবায়দুল কাদের মুহিবুল্লাহ মুহিব বাংলা ভীষণ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করে এসব কথা বলেন তিনি শেখ হাসিনা বলেন পঁচাত্তর পরবর্তীতে দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এটাই দুর্ভাগ্য দেশের মানুষের জানা উচিত কীভাবে স্বাধীনতা এলো আল মাসুম সবুজের ক্যামেরায় রকনুজ্জামানের রিপোর্ট গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন ও স্থানীয় রাজনৈতিক নেতা এবং মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে শনিবার সকাল দশটায় টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোরগ উন্মোচন করেন প্রধানমন্ত্রী এ সময় শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্কুলের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কথা বলেন তাদের খোঁজখবর নেন এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন নিজের জীবনে কোন সুখ সুবিধা দেখেননি শুধু একটাই ছিল দেশের মানুষকে কিভাবে হাত থেকে মুক্তি দেবেন কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা একটা সুন্দর জীবন পায় সেটাই জীবনের লক্ষ্য শেখ হাসিনা বলেন ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য আজকে ছোট শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কর্ণধার সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে লেখাপড়াশি বড় হও কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট যা দেশ চালাবে তাই না তোমাদের পাশ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গা যাবে গবেষণা করবে বিজ্ঞানী হবে আমরা একসময় চাঁদেও যাব কোন চিন্তা নাই পঁচাত্তর পরবর্তীতে দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো স্বাধীনতার পর দেশ গড়তে বঙ্গবন্ধুর কাজগুলো সবার সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রখুন উজ্জামান বাংলা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিং এ থাকা প্রায় চব্বিশ কাঠা ডুপ্লেক্স বাড়ি জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন আদালতের নির্দেশে শনিবার সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জ জেলা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি জিম্মায় নেন এরপর সেখানে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাটানো হয় রূপগঞ্জে দু সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয় বেনজির আহমেদ দেশে থাকাকালীন মাঝে মধ্যেই বাড়িটিতে যেতেন সার্বক্ষণিক নিরাপত্তা বাংলো বাড়িটি কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছে বাংলোটির দাম প্রায় দশ কোটি টাকা মেলোজিরের সম্পত্তি ক্রোকের ঘটনায় খুশি জবরদখলের শিকার হওয়া স্থানীয় জমি মালিক ও বাসিন্দারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের হাত থেকে রক্ষা করতে না পারা ছিল একটি অমার্জনীয় অপরাধ পিজিআর আজকের মতো সুসংগঠিত থাকলে হয়তো বঙ্গবন্ধুকে হারাতে হতো না পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে শনিবার কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন পিজিআর এর যথাযথ দায়িত্ব পালন দেশ ও দেশের মানুষকে গৌরবান্বিত করে ও ভাবমূর্তি বাড়ায় রাষ্ট্র ও সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধানে পিজিআর এর ভূমিকা আরো সুসংহত করার কাজ চলছে পিজিআর এর সুনাম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি পিজিআর সদস্যরা গভীর দেশাত্মবোধের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার হাতে বঙ্গবন্ধু ও বেগম সহ তার পরিবারের সদস্যজন সেদিন আমরা তাকে রক্ষা করতে পারিনি জাতি সেটা আমাদের আমাদের আজকের মধ্যে সুসংগঠিত তাহলে হয়তো আমরা আমাদের জাতি অতিবৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে দুর্ভোগে পড়েছে বানভাসীরা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ধরলা তিস্তা ও দুধকুমার সহ ষোলোটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এতে নদী তীরবর্তী ছয় উপজেলার একচল্লিশটি ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তুলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট বাড়িঘরে পানি ওঠায় আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ এদিকে যমুনার পানি আরও বেড়েছে এতে নতুন করে প্লাবিত হয়েছে ও করতোয়া নদী তীরবর্তী হয়ে পড়েছে মতো পরিবার দেখা দিয়েছে ফুলচর তীব্র ভাঙন এক সপ্তাহের ব্যবধানে জেলার কাজীপুর সদর ও শাহজাদপুর উপজেলায় শতাধিক বাড়িঘর ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে আতঙ্কী এলাকাবাসী এদিকে জামালপুরের ইসলামপুর দেওয়ানগঞ্জ মাদারগঞ্জ মেলদা ও বকশিগঞ্জে উপজেলার তেইশটি ইউনিয়ন ও তিনটি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছে টাঙ্গাইলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত হয়েছে পানির স্রোতে ভেঙে গেছে ভালকুটিয়ার কাঁচা সড়ক নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা বলেছেন সরকারের মন্ত্রী ও কর্মকর্তা কর্মচারীরা একটি দেশের ইশারায় চলে জনকল্যাণে তারা কোনো কাজ করতে পারছে না সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিকেলে মানিকগঞ্জ ল কলেজ মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে আরেকবার যুদ্ধ করতেও প্রস্তুত আছেন বলেও জানান মির্জা ফখরুল মির্জা আব্বাস অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরুজা খান রিতার সভাপতিত্বে দলের অন্য নেতারা এতে বক্তব্য রাখেন স্বাধীন করার জন্য আরেকটি বার যুদ্ধ করতে চাই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য চোর ডাকাত বদমাস চিন্তাকারী লুটেরা বাটপার এরা মুক্তি পেয়ে যায় মথারামদের মতো লোক ব্যাংক লুট করে মুক্তি পেয়ে গেল হাজির সেলিমের মতো লোক মুক্তি পেয়ে যায় আর কত লোক বেঞ্জিদের দেশ চলে যায় আমার নেত্রী কেন জেলে থাকবে কি অপরাধ করেছে উনি সেই সরকারের প্রতিটি কর্মচারী কর্মকর্তা মন্ত্রী সব আজকে বিদেশের কারো চলে বাংলাদেশের মানুষের মঙ্গলের জনতা এখনো কাজ করতে পারছে না সরকার হাঙরের মতো জোর করে দেশের সব খেয়ে ফেলছে অভিযোগ নাগরিক সভাপতি মাহমুদ রহমান মান্নার শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা ও মত বিনিময় সভায় তিনি অভিযোগ করেন মান্নারও বলেন সামগ্রিকভাবে দেশে যে অর্থনৈতিক সংকট চলছে এই সরকার ক্ষমতায় থাকলে তা থেকে উত্তরণের কোনো উপায় নেই সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন দুর্নীতি এবং আওয়ামী লীগ এখন একাকার হয়ে গেছে দেশের টাকা পাচারের সাথে এমপি মন্ত্রীরা জড়িত থাকায় সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা নেই সরকারের এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাইল সাকি বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বড় বড় কর্মকর্তারা দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেন সামগ্রিক দুর্নীতিকে আড়াল করতে মাঝে মাঝে বেনজির আজিজদের আলোচনা নিয়ে আসা হয় হাজার কোটি টাকা বিদেশে পাচার এগুলোর সঙ্গে যুক্ত করা সরকারের দলের মন্ত্রীরা এমপিরা ব্যবসায়ী যারা সরকারের ছত্র ছায় যারা এখানে আছে ব্যবসায়ীরা আজকে তো বেপরোয়া কেন কোন সিন্ডিকেটের হোতা কোন সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের লোক দেখানো কিছু তৎপরতার বাইরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কোনো ক্ষমতা এই সরকারের নেই শেখ হাসিনা বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমার আবার কি চাইবার আছে আমি কি যদি না চান তাহলে তিনবার এরকম করে ভন্ডামি করে গায়ের জোরে ক্ষমতা দখল করলেন কেন আপনি তো বঙ্গবন্ধুর কন্যা আছেনই কিন্তু সেইটা নয় তারা মুখটা বেদান করে থাকে একদম বিশাল একটা মুখ সব কিছু খেয়ে ফেলতে যায় এই জন্য ব্যাঙ্ক খায় এই জন্য ইন্স্যুরেন্স খায় এই জন্য আপনার শেয়ার মার্কেট খায় রাজনীতিতে প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে শনিবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড এইচ বি এম ইকবাল ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে সভা উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মইন ইকবাল সহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য পরিচালক পি এইচ ও আব্দুল সালাম মুর্শিদি এমপি সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণকারী সব শাখা প্রধান আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা ব্যাংকের অর্ধ বছরের কর্মক্ষমতা পর্যালোচনা করেন তারা দু সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে আজ বিকেল থেকে দেশে অবরোধ কোটা বিরোধী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিক্ষোভ দুপুরে। কোটা বিরোধী আন্দোলনের সমর্থন মির্জা ফখরুলের নিজেরা ব্যর্থ হয়ে শিক্ষক শিক্ষার্থীতে ভর করেছে বিএনপি পর দেশের ইতিহাসই মুছে ফেলার চেষ্টা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় শুনলেন শিশু শিক্ষার্থীদের কথা নারায়ণগঞ্জের রূপগঞ্জে চব্বিশ কাঠা জমিতে বেনজিরের ডুপ্লেক্স বাড়ি জব্দ জবরদখলের শিকার হওয়া স্থানীয়রা খুশি এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ফিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.finestudio4.com ও facebook.com/banglafishionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglafishionnews এতদিন সাথে থাকার অসংখ্য ধন্যবাদ